করে সই করো। কাজী সাহেব, আমি তো সই করতে জানিনি, কাজলতলে আসেন, টিপ দেব। আব্বা, তুমি এক কিসাসের ছেলের সাথে পেয়েছ যা নিজের নাম সই করতে পারে না? এই ছেলের সাথে আমার কোনো বিয়ে দেব না। এই উঠ। এই উঠবে মানে? তুই ভালো মন্দ কি বুঝিস? তুই জানিস ওতে কতগুলো জমি জায়গা আছে? তুই তো অনেক খরচ করে পড়াশোনা করলি, পড়াশোনা করে কি চাকরি পেয়েছি? যাস তুই সেই দিল্লি খাটতে, আমি এই ছেলের সঙ্গে বিয়ে দেব। ঠিক আছে আব্বা, তোমার যা ইচ্ছা তাই করো গা। বাপ, তুমি কিছু মনে করো না, আমার ছেলেটার আগাগুড়ি মাথা গরম। কাজী সাহেব, আপনি আবার বসি কেনে? কালির প্যাডটা তো সামনেই পড়ে আছে, ছেলে টিপটা দিলেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, বুড়ো আঙুলটা দাও বাপ। তাহলে বাপ, রেজিস্ট্রি বিয়েটা তো হয়ে গেল, সামনে মাসে বুড়ির পরীক্ষাটা হয়ে গেলেই সমাজটা করে ফেলবো। এইটাই ভালো হবে, বুড়ির পরীক্ষাটাও হয়ে যাবে, আমাদের জমি থেকে পেঁয়াজটা উঠে যাবে, তারপরে ধুমধাম করি সমাজ করে বিয়েটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বাপ, তাই হবে। তাহলে আসছি তাও মশাই। এই শফিক যা, তো শ্বশুর শাশুড়িকে বলি আয়। আব্বা বেড়াতে যায়েন, মা বেড়াতে যায়েন। ঠিক আছে মধু, যাব, তুমি আবার আইসো। কি হইল রে? আমার বিয়ে হয়ে গেছে। ও তাই? হ্যাঁ রে ভাই, কি সুন্দর দেখতে, আলো চালের আটার মতন, পয়সা ধবধবি, আর পড়াশোনা জানে কত ভাই, ইংরেজিতে সই করছে। এত শিক্ষিত মেয়ে বলছি, তোর মতো চাষা লোকের ভাত খাবে তো? ভালো লোকেরই দেখে শুনে রাখিস, কোনো শিক্ষিত ছেলের সাথে আবার পালি যায় না। এই আমার বোন সম্বন্ধে তো গাবল তোর কথা বলতে বলেছি, মেরি তোর মুখ ফাটি দেব। আমার ভালো বোন নামে দুর্নাম করা, যা তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। তুমি বন্ধু সাদা পাখি, আমি যেন কি রেষ্টি বিয়ের পরেও তোমায় ভুলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বিয়েরই কালে। কিরে শফিক, মনে বিশাল ফুর্তি লাগছে, কিছু হইছে নাকি? কেনে চাচা, তুমি জানো না আমি বি করেছি? ও বি করেছি? হ্যাঁ চাচা, মেয়ে তো না জানি কাজ মেরি আপে পয়সা টুকটু কি, আর শিক্ষিত কত চাচা, কবি ইংরেজিতে লেখে। ও তাই, বৌমা বাড়িতে আছে নাকি? না না চাচা, শুধু রেস্টি করেছি, এখনো নিয়ে আসিনি, পরীক্ষাটা শেষ হলেই বড় অনুষ্ঠান করে আসবো, তখন কি তোমার বৌমাকে দেখে আসো, আলো চালের আটার মতন, পয়সা ধবধবি। ও খুব ভালো ভালো, যাই কাজটা করে লিগি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা। হ্যালো, কে? আমি শ্রাবণী বলছি। ও ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। আপনার ভাই নাই? না, ও তো সেই সকালবেলা মাঠে গিয়ে পেঁয়াজ তুলতে, এখনো আসেনি। না, দুপুর গড়ি গেল তো, এইবার মনে হয় আসবে। ঠিক আছে বোন, ও আসলে একবার ফোন করতে বলেন, রাখছি। সন্ধ্যা লেগে গেল, বাড়ি যাবেন নাকি? চাচা, নতুন বিয়ে করেছি তো, কাজ
হাতে একটু ধরি করি। কি বলবো চাচা, তোমার বৌমা তো না মনে হয় আকাশ থেকে নেমে আসে এক পরি আলো চাইলের আটার মতো। তোর বোর কথা শুনতে শুনতে আমার কান মুখ ভূতকা হয়ে গেল। এই সামনে চ, ও যখন মন তখন বাড়ি আসু। ভাবি এই দেখো পেঁয়াজ গুলো লাও, ঘরে টাঙ্গি থাও গা, আর আমাকে টেলে শিশিটা দাও, গাটা ধুয়ে আসি। এই মাঠে কতক্ষণ কাজ করে, সেই সকাল থেকে সাবনি ফোন করি করে হাঁপি গেল। তোকে যে একবারও ফোনে পাইছে না, তুই আগে সাবনিকে ফোন করে কথা বল, তারপরে ঘাটে যা। এইভাবে কথা বলে যাই, হাতে পায়ে নোংরা, আগে গাটা ধুয়ে আসি তারপর খেয়ে দিই, আরাম করে ফোন করব। ঠিক আছে। শফিক বলছি, ভালো আছো? ও বাড়ি এসেছো? আমি তো ভাবছি নু তুমি সারা রাত মাঠেই থাকবা। লল না না, সাজ বেলাতেই বাড়ি চলে আসি, সারা রাত থাকিনি। ও তাহলে তোমার রাতও মাঠে থাকার ইচ্ছা আছে? হ্যাঁ গো, জানো আর একটু বেলা থাকলেই ওই জমির পেঁয়াজ গুনো তোলা হয়ে যায় তো। ঠিক আছে, তোমার পেঁয়াজ গুনো একটু পরে তুললো, আমি তো তোমার বউ, আমার সাথে এখন একটু মিষ্টি করে কথা বললো। ঠিক আছে বলো। আমাদের বিয়ে তো হয়ে গেছে, পরীক্ষাটা হয়ে গেলেই আমি তোমার বাড়ি বউ হয়ে যাব। আমাকে কোথায় হানিমুনে নিয়ে যাবে? হানিমুন মানে ও আবার কি? লল ওটা বোঝো না, বিয়ের পরে স্বামী স্ত্রী কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাকে হানিমুন বলে। ও আগে বলবা তো, একটা বিশাল সুন্দর জায়গা আছে, বিয়ের পরে ওইখানে তোমাকে ঘুরতে নিয়ে যাব। ও তাই? কোথায়? আমাদের ওই বিলের মাঠে। হ্যাঁ খুব সুন্দর জায়গা, আমি মাঝে মাঝে গি পদ্মর ফুল দেখি। তুমি কি তোমাদের মাঠে অন্য কিছু চেনো না? চিনবো কি করি, আমি কি কোনোদিন বিদেশে গিয়েছি নাকি? ওই পাড়ার পটুলের ছেলে বিদেশে কাজ করতে যায়। ঘুমাও, অনেক রাত হয়ে যাচ্ছে, না হলে তোমার শরীর খারাপ করবে। এ খাসি কি বলছে রে? এ খাসি কি একবারে চাষ কিচ্ছু বোঝে না। কি গো কথা বলছো না যে? ঘুমে গেলি নাকি? না ঘুমাইনি, তোমার কথা শুনে খুব রাগ হচ্ছে। কেন মুড্ডু, আমি আবার কি করনু? আচ্ছা একটা কথা বলো তো, তুমি সব দিকে কাকে বেশি ভালোবাসো? আমাদের ওই ডাঙা মাঠের জমিটাকে, বিশাল ফসল হয়, একবার এইরকম মোটা মোটা পেঁয়াজ হয়েছিল, তুমি দেখলে তুমিও ভালোবাসবা। আল্লাহ আব্বা আমার কি জেলির সাথে বিদিল রে, এই ফোন রাখো। ঠিক আছে সুনা, টাইম টাইম খাওয়া দাওয়া করবা আর শরীরের যত্ন লিবা। ও রাশিদ মামু আসো আসো, একটা কাঁঠালের মালিশ দি, রুটি খেয়ে যাও। না রে মামু, তুই খেয়েলে আমি এক্ষুনি খেয়ে আসনু। কি রে এক্ষুনি খিদি লেগেছিল খিদি লেগেছিল করছিলি, মানুষ ডাকছে যাবি? না রে ওর কাছে যাব না, এক্ষুনি বোর নাম করতে লাগলে কান মুখ আমার ভূতরা কাছে ছেড়ে দেবে। তা কেনে খুব ভালো আছি, কাজ কর। এই শফিক কোথায় যাচ্ছি? মাঠে। মাঠে যেতে হবে না, স্কুলে যা, আজ কদিন ধরে সাবনির পরীক্ষা চলছে, সঙ্গে কই লিগি পরীক্ষাটা দিলে আইগা। আমি যাব না, ভাবি এমনিতে মাঠে পেঁয়াজ তোলার লেগে জোরজার লেগে গেছে, মুনিস পাওয়া যাচ্ছে না, আমি চলে গেলে আবারটা একবারে নষ্ট হয়ে যাবে। হোক নষ্ট, তোকে যা বলছি তাই শোন, ঘরে সূর্যমা আছে পরে বের হ, আজ এক মাস বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েটাকে দেখতে যাও নাই কিছু নাই, শুধু মাটলি ব্যস্ত। কি রে দাঁড়িয়ে থাকলি যে, যা।
ঠিক আছে যাচ্ছি। ঠিক আছে ভাবি, রাস্তাঘাট দেখি শুনে যাবি। ঠিক আছে চিন্তা করো না। সাবুনি মধু, তুমি আসো আসো, ঘরে উঠি বসো। বসবো না মা। সাবুনি কই? ও তো পরীক্ষা দিতে চলে গেছে। চলে গেছে? আমি তো সাবুনিকে পরীক্ষা দিতে নিয়ে যাবো বলে আসনু। স্কুলটা কোথায় মা? চেনো না? ওই দেখো না, ফাজিননগর হাই স্কুল। ও ঠিক আছে মা। এক্ষুনি পরীক্ষা দিতে ঢুকলো, অত মাথা গরম হয়নি। পরীক্ষা শেষ হোক, তারপর যত খুশি ডাব খাওয়ায়ো। যাও ওইদিকে কি দাঁড়াও গা। ঠিক আছে যাচ্ছি। বুঝলি গাড ভাই, আমার বউটা না খুব সুন্দর দেখতে, আলো চলে রাটার মতন, পয়সা দবদবি, আর শিক্ষিত কত ভাই। ওই রকম শিক্ষিত আমাদের গোটা গ্রাম খুঁজলেও পাওয়া যাবে না। বিয়ের দিন মৌলানা সাহেব যখন নাম লিখতে বলল, গ্যাস করে লিখে দিল। আরে ভাই, এই স্কুলে যারা যারা পড়ে তারা সবাই নাম লিখতে পারে। হেস, তাই বললে হয়? আসলে তুমি আমার বউকে চেনোই না। এইখানে একটা তিল আছে, হাসলে কত সুন্দর লাগে গো দেখতে। সেই তোমরা পরীক্ষা দিতে ঢুকিছ, ও এসেছে, এত করে বুলি বুলি হাতের ডাবটা কোথাও থুয়াতে পারলো না। এই হাত লেগে গেলে ওই হাতে লিছে, পাক্কা 3 ঘন্টা ধরে ডাব হাতে করে দাঁড়িয়ে আছে। লাও লাও, ডাবের পানিটা খেয়ে ওকে উদ্ধার করো। এই শোনো, আমার বান্ধবীরা আছে, আর দুটো ডাব লাসো গা। হেস, ওদের লেগে কেন লাসবো? তোমার লেগে লাসছি, তুমি খাও। আস্তে বলো, ওরা শুনতে পাবে। আমার সাথে দুটো বান্ধবী আছে, আমি একলা খাইলে কেমন লাগবে না? যাও, ওদের লেগেও দুটো ডাব লাসো গা। হেস, ওদের লেগে কেন লাসবো? এক একটা ডাবের 50 টাকা করে দাম। তোমার লাগলে বললো, আর দুটো ডাব লাসছি। এই শ্রাবণী, আমরা ডাব খাবো না, তুই খা। তোর ডাব তুই খা। এই সালমা চো। কি হলো মধু, চলে যাই তো কেনে? শোনো শোনো, তুমি যদি এইভাবে রাস্তায় মধ্যে অসভ্যতামি করো না, তাহলে তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না।
মনি, তোকে একটা কথা বলবো, রাগ করবি নি? না না, রাগ করবো কেনে বল। তোর আব্বাইয়া কি ছেলে ধরে বিদিছে, একবারে গেউ চাষা, সমাজে কিভাবে চলতে হয় ভিতরে সেই শিক্ষাটুকু নাই? আমি হলে এরকম খ্যাত ছেলেকে জীবনে বিয়ে করতুক না। শাবনির পছন্দ শাবনি করিছে। দেখো বাপ, একটা কথা বলতে খুব খারাপ লাগছে, তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। কেন তাউই মশাই, কি হয়েছে? তোমার ভাইকে জিজ্ঞেস করো, কাল স্কুলে এসে কি চাষের মতো ব্যবহার করে গেছে? দেখো বাপ, আমার একটাই মেয়ে, মেয়ের ইচ্ছা বিরুদ্ধে আমি কোনো কাজ করতে পারবো না। যেহেতু রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তোমার ভাইকে বলো টিপটা দিয়ে দিতে। আমরা কোনো ঝামেলার মধ্যে জড়াইতে চাইনি, রাখছি। ইরোহন, তোর ভাইয়ের বিয়ে ভেঙে গেল? হ্যাঁ রে, তোরা থাক। বিশাল শিক্ষিত ওই মেয়ে এই চাষাকে বি করে। মন খারাপ করিস নি বাপ, সব ঠিক হয়ে যাবে। বাপ, সত্যি কি তোর বউটা আলু চালের আটার মতন ভরসা ধবধবি ছেলো? কিছু বলি রে। এই রাশিদ, ওই তো শফিক আসছে, কাল বলে ওর বউ বাদ হয়ে গেছে, লে একটু লেডিলি। বুঝলি ভাই, আমার বউটা না আলো চালার আটার মতো ফর্সা ধবধবি, আর শিক্ষিত কত, ইংরেজিতে নাম লেখে। ও তাই নাকি? ভাই, তোর বউটা কোথায় আছে? বাদ হয়ে গেছে, আমার মতো চাষা লোকের কাছে থাকে। এই জলাদের কিছু বলি রে। কি ব্যাপার, দাউলি টাউলি সব পড়ি আছে, সুরা ঘিসে কুঠে। শফিক, শফিক ভাই, আমি এখানে। এই, তুই ওখানে কি করছিস রে, বেরিয়ে আয়। ভাই, আমাকে তাড়াতাড়ি বাড়িলে চলো, আমার বি বাঙালি আমাকে যেই দেখছে সেই লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, কাঁদিস নি। এই শফিক, এদের এই মেয়েটার ফটোটা দেখ, ওই মেয়েটা থেকে কত সুন্দর, এর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। ভাবি, আমি তো তোমাকে আগেই বলেছি আমি আর বিয়ে করবো না। বিয়ে করবি নি? আজ 10-15 দিন হয়ে গেল ঘর থেকে বেরাচ্ছিনি, এইভাবে কি মানুষ বাঁচে? একবারে পাগল হয়ে গেলি যে। কি করব বলো ভাবি, আমি বাইরে বেরালেই আমাকে সবাই লারে। তার লেগেই তো বলছি বিয়েটা করে ফেল, তাহলে আর কেউ লারবে না।
ভাবি আমাকে জ্বালাইও না তো, আমি বলছি ডরবি করব না, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, তো যা খুশি তাই কর গা, আমি আর পাচ্ছি নি। শ্রাবণী শোনো। বলেন কাকু। রেজাল্ট তো বেরিয়ে গেল, তাহলে তোমাদের বিয়ে কবে? কাকু, আমি আর ওই ছেলেকে বিয়ে করছি না, বিয়ে ভেঙে দিয়েছি। কেন? সেদিন আপনি দেখলেন না, আপনাদের সামনে ডাবলি কেমন চাষমু করছিল। শোনো মা, তুমি বিয়েটা ভেঙে দি, বিশাল বড় ভুল করেছো। কেন? ও তোমাকে খুব ভালোবাসে, সেদিন যতক্ষণ ছিল শুধু তোমারই প্রশংসা করে গেছে। আমি এত বিরক্ত হয়েছি, তবুও তোমার কথা ও বন্ধ করেনি। পরে আমি ভেবে দেখলাম এই ছেলেটা আসলেই খুব ভালো মানুষ, না হলে তুমি ভাবতে পারো শুধু তোমাকে ডাবের পানি খাবে বলে সে 3 ঘন্টা ধরে অপেক্ষা করেছে। আর এখনকার ছেলেমেয়েরা গার্লফ্রেন্ডের 5 মিনিট আসতে দেরি হলেই তারা গার্লফ্রেন্ডই চেঞ্জ করে নেয়। তুমি বিয়েটা ভেঙো না মা, জীবনে খুব সুখী হবা। আমি ওকে যতটুকু চিনেছি ও তোমাকে জীবনে একটা কাটার আঘাতও লাগতে দেবে না। সেদিন তুমি চলে যাওয়ার পরে ও এত কেঁদেছে, যদি তুমি একবার পিছন ঘুরে দেখতে তাহলে ওর কষ্টটা বুঝতে পারতে। ঠিক আছে কাকু, আমি আসছি। শ্রাবণী। হ্যাঁ আব্বা, কিছু বলছো? এটা তোর ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, এখানে একটা সই করে দে। কি হলো, কি ভাবছি, সই কর। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই কাগজে সই করতে পারবো না। ও খুব ভালো ছেলে আব্বা, আমি ওকে বিয়ে করবো। সত্যি বলছি মা? আব্বা, আমি অনেক বেবি দেখেছি, ওর মতন ভালো ছেলে আমি আর এই যুগে পাবো না। তুই জানিস মা, আমি এই ডিভোর্স পেপারটা নিয়ে আসতে গিয়ে আমার বারবার মনে হয়েছিল আমি আমার মেয়ের কথা শুনি একটা ভালো ছেলে জীবন নষ্ট করে দিছিনি। তো তুমি ওদের বাড়ি চলো আব্বা, তোমাকে একটু অপমান হইতে হবে না, ভুল যেহেতু আমি করেছি, ক্ষমা আমি চাব। ঠিক আছে চ মা। হ্যাঁ ভাবি, তুমি তাড়াতাড়ি চলো।